But I'll be okay. I move on each and every day. The past. গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 16th March, আজ হচ্ছে বৃহস্পতিবার। আর ব্লগ এখন আমি শুরু করলাম, সন্ধ্যের দিকে শুরু করেছি, এখন বাজে হচ্ছে 5:45। তো আমাকে অপর্ণা বারবার বলে, চিনি দি তোমার ডেলি শিডিউলটা তুমি একটু আমাদের সাথে শেয়ার করবে, দেখো আমার ডেলি শিডিউল কীরকম। এই মুহূর্তে বাজে হচ্ছে 5:30, আমি রেডি হয়ে গেছি, কোনো রকমের টেনে টুনে একটা খোপা বেঁধে নিয়েছি, ভীষণ গরম। তো যাচ্ছি কোথায়, খুশি রাস্তা থেকে টিউশন শুরু হয়ে গেল, নতুন যুদ্ধ শুরু। খুশি ক্লাস 10, এখনও রেজাল্ট আউট হয়নি, যেহেতু 10 তো সব টিচাররাই মোটামুটি পড়ানো শুরু করে দিচ্ছে, সে কারণে আমার আমি এখন খুশিকে নিয়ে বেরোচ্ছি। খুশিকে টিউশন দিয়ে আবার আসবো, আবার আমি আনতে যাব, আমার মার্কেটে কয়েকটা কাজ আছে সেগুলো সারবো, এই সমস্ত কাজগুলো করবো। চলো আমার সঙ্গে সবাই চলো, দেখতে থাকো চিনি দিদি সারাদিন কীভাবে চলে। দেখো আমি আর খুশি চলেছি, অনেক টিয়া পাখি থাকে ওই জায়গায়, পাখিদের কলতান শুনতে শুনতে রিক্সায় করে আমি আর খুশি স্যারের বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। যেতে যেতে মন হচ্ছিল একটুখানি তোমাদের জন্য নি, জাস্ট মুডটাকে করার জন্য। ফেরার সময় সন্ধে হয়ে গেছিল, দেখো ফিরছিলাম, তারপর এরপর আর ব্লগ কেন করতে পারিনি দেখবে। এই দেখো প্রকাণ্ড ঝড়, খুব ভাগ্য যে খুশি নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর কি। ঝড় উঠেছে ভীষণ, এ ঝড় ভাঙল ডাল, ভাঙল কুড়ে ঘর, কম্পিত গাছ, কম্পিত পাখিকুল, আছাড় পাছাড় ঢেউ নদীকুল, ভেঙে যায় বাসা খড়কুটো উড়ে, তাল মরমর পাতা খসানোর সুরে, ঝরছে কচি আম, ঝরছে ফুলকুড়ি, কিনি দারুণ ঝড় হাওয়ার সুরসুরি, টিপ টিপ বৃষ্টি শুরু, মেঘের ডাকে মাতি, বাজ পড়ল দূরে, জ্বলছে আকাশ বাতি। এরপর দেখো রাত্রিবেলায় এঁচোড় আর আলুটা ভাপিয়ে রেখে গেছিলাম, তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর এঁচোড়টাকে একটু ভালো করে ভেজে নুন হলুদ মিষ্টি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা আর কিচ্ছু দিইনি, এটা দিয়ে ভালো করে কষিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল করেছি, সাথে ছিল রুটি। এই দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 17 March, আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 10:30। আজকে ব্লগ আমি এখান থেকেই শুরু করেছি, সমস্ত সেরে সুরে বোন কাজ করে দিয়ে চলে গেছে, তারপর ব্লগ শুরু করেছি। আজকে সকালটা না ভীষণ সুন্দর, কারণ গতকাল রাতে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, মানে আজকের চারদিকটা কি সুন্দর, ভেজা ধোয়া পরিষ্কার, ঝকঝকে ঝকঝকে একটা সকাল, তো সকালটা দেখেই মন ভালো হয়ে যায়, মানে হাসি একদম চওড়া থেকে চওড়া হয়ে যাচ্ছে সেই জন্য। চলো সকালবেলা এখন রান্নাঘরে চলে এসেছি। আর বাইদ ভাই তার আগে বলিনি আজকের ব্লগ, কিন্তু আজ থেকে না, গতকাল রাত থেকে শুরু হয়েছে, রাত থেকে না মানে সন্ধ্যা থেকে শুরু হয়েছে, যেহেতু আমি রেগুলার ব্লগটা ধরো সকাল থেকে শুরু করে টিল সন্ধ্যা অবধি করে কমপ্লিট করে দিই, তো তারপর আমি কী কী করি সেটা শেয়ার করা হয় না। তো অপর্ণা আমাকে রিকোয়েস্ট করেছিল ওর জন্যই গতকাল সন্ধ্যা থেকে ব্লগ শুরু করেছি, সন্ধ্যাবেলার পর থেকে কী কী করি সেটা শেয়ার করেছি কিছুটা, আর আজকে সকাল থেকে কী কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ গ্রিন টি বানতা হ্যায়, বিনা চা চিনি কোনো কাজ করতে পারে না। এর আগে অবশ্য আমি ওষুধ খেয়ে নিয়েছি, দুটো মেডিসিন আমাকে খেতে হয়, এরপর কিছু কাজ করছিলাম তো ল্যাপটপটা অফ করে দিলাম, এরপর মন খুলে শান্তিতে শুধু চা, আর তারপর সবজি কেটে রেডি করে রেখে দিলাম। আমার সবজি কাটা কমপ্লিট হওয়া মাত্র বাবা নার খুশিও উঠে পড়েছে, ওদের জন্য একটু করে গ্রিন টি আর বিস্কিট দিলাম, তারপর ব্রেকফাস্ট হয়েছে। এটা কি করছি বলতো, এটা হচ্ছে আলুর খোসা ভাজা, কারা কারা খেতে ভালোবাসো জানাবে, আমার বাবা নার খুশি ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, পোস্ত দিয়ে আলুর খোসা ভাজা খেতে দারুণ লাগে গরম ভাতে। এটা আজকে আলুর খোসা ভাজা করছিলাম, আলুর খোসাগুলি একটু মোটা মোটা করেই আজকে কেটেছিলাম, তো জিরি জিরি করে কেটে নুন হলুদ আর পোস্ত দিয়ে বানিয়েছি। এরপর দেখো কড়ার মধ্যে কালো জিরে দিয়ে একটু জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি, আর কুমড়ো যেটা আমি স্লাইস করা একদম সরু সরু করে নিয়ে এসেছিলাম বিগ বাস্কেট থেকে, সেটা কুমড়ো আর পেঁয়াজ ভাজা করেছি, আর এদিকে পোস্ত বসিয়েছি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর ভালো করে আলুগুলো ওপর নিচ হলে তাতে সজনে ডাঁটা দিয়ে ভালো করে নাড়িয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি,
তারপর এটাকে ভালো করে ভাজা করেছি, একদম পুরো লাল লাল মতো যখন হয়েছে এর মধ্যে পোস্ত বাটা দিয়েছি অনেকটা। এরপর উপর নিচ করে একদম জম্পেস পোস্ত রেডি। কারা পোস্ত খেতে ভালোবাসো? আমি তো পোস্ত পোকা। তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে দিয়েছি, এরপর থালা চাপা দিয়ে দিলাম। ফুটে উঠলে আমার আলু আর সজনে ডাঁটা পোস্ত রেডি, খেতে তো একদম অসাম। এরপর দেখো চান টান সেরে মার পুজো সেরে নিয়েছি। মার পুজো আমার ভীষণ ভালো লাগে, এই দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম মোমেন্টসটা। চলো আজকে ব্লগ শেষ করবো, তবে বিনা গল্প তো আমার দ্বারা ব্লগ শেষ হয় না। আর আমার অবস্থা কেউ তাকিয়ে দেখো না, কারণ চিনিদি পুরো একদম যুদ্ধবিধ্বস্ত অবস্থায় আছে। আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, মানে পুরো একদম হেকটিক গেছে, নাওয়া খাওয়া কখন করেছি নিজেও যাই না। কেন এত ব্যস্ততা? সাসপেন্স, এটাই থাক। তো চলো তার আগে গল্পটা বলে নিই আগে আমি। সেটা হচ্ছে রামায়ণে যখন রামার রাবণের যুদ্ধ হয়েছিল, প্রকাণ্ড যুদ্ধ যখন চলছে, তখন রাবণ একদম যুদ্ধের শেষ দিকে মেঘনাদ বধ হয়ে গেছে, খুব বিমর্ষ রাবণ তখন তার ভাইকে ডেকে পাঠায়, অহিরাবণকে। অহিরাবণ ছিলেন পাতালের অধীশ্বর। অহিরাবণকে যখন রাবণ ডেকে পাঠায় এবং তাকে বলে রাম আর লক্ষণের ব্যবস্থা করতে হবে, রাম আর লক্ষণকে যাতে তুলে নিয়ে অহিরাবণ যেতে না পারে, সেই জন্য বজরংবলী তার ল্যাজ দিয়ে একটা বিরাট বড় এরকম টোম টাইপের তৈরি করেছিলেন, তার ভিতরে সুরক্ষিত, কারণ বজরংবলীকে ক্রস করে তার কেউ যেতে পারবে না। কিন্তু ওই যে শিবির মতো তৈরি করেছিলেন, তার ঠিক ভিতরের মাটি আর কি, মাটির ভিতর থেকে অহিরাবণ বেরিয়ে এসে ঘুমন্ত রাম লক্ষণকে নিয়ে আবার ওইখান দিয়েই পাতালে চলে যান। এই কথা যখন বিভীষণ মারফত বজরংবলী জানতে পারেন, তখন বজরংবলীও সেই সুড়ঙ্গ দিয়ে চলে যান অহিরাবণের রাজ্যে, যেখানে রাম আর লক্ষণকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে এই পাতালে এই পাঁচ দিকে পাঁচটা প্রদীপ জ্বলছে, যে পাঁচটা প্রদীপ যতক্ষণ জ্বলবে ততক্ষণ কেউ অহিরাবণকে বধ করতে পারবে না, অহিরাবণকে কেউ পরাজিত করতে পারবে না। আর ওই পাঁচটা প্রদীপকে একটা মুখ দিয়ে এক কুয়ে, ভাবো এই রুমটাকে ইম্যাজিন করো, তার পাঁচ কোণে পাঁচটা প্রদীপ জ্বলছে, মাঝখানে দাঁড়িয়ে একটা ফুঁ দিয়ে ওই পাঁচটা প্রদীপকে নেভাতে হবে, তবেই অহিরাবণকে বধ করা সম্ভব। তখন বজরংবলী হচ্ছেন সকল মুশকিলের আসান, এবং বজরংবলী যা করেন তা নিঃস্বার্থভাবে প্রভুর জন্য, কোনো এক্সপেকটেশন না রেখে। বজরংবলী সেখানে দাঁড়িয়ে তার পঞ্চ যে মুখ সেটাকে প্রকট করেন, পাঁচ মুখে পাঁচ দিশার মানে পাঁচ কোণের প্রদীপকে একদম নিভিয়ে দেন। অহিরাবণের সাথে তুমুল যুদ্ধ হয় এবং রাম আর লক্ষণকে উদ্ধার করে পাতালে যে ভুবনেশ্বরী দেবী ছিল তাকে নিয়ে সেই সুড়ঙ্গপাতে তিনি যেখানে ওঠেন সেটাই হলো মা জগদ্দা, যেখানে তিনি মা ভুবনেশ্বরীকে রেখেছেন। এই হচ্ছে গল্পটা কিভাবে বজরংবলীর পাঁচ মুখ তৈরি হয়েছিল। সেই জন্য আমরা রাখি মনে করা হয় পাঁচ মুখের বজরংবলী থাকা মানে হচ্ছে কোনো কিচ্ছু আমাদের দিকে আসতে পারবে না, পাঁচ দিক উনি রক্ষা করে চলেছেন। ঠিক আছে, এটা তো আজকের গল্প, গল্পের প্রেক্ষাপট থেকে এটা আসে, কখনো কারোর জন্য করতে গেলে মনে হয় বজরংবলীর মতো করেই করতে হয়, উইদাউট এনি এক্সপেকটেশন। তোমার থেকে যতটুকু পসিবল তুমি ততটুকু করো, আর তোমার জন্য যারা করছে তাদেরকে কখনো অসম্মানিত করো না, কোনোভাবে না। দেখো আমি তো এটা মনে করি, আমি YT-তে কাজ করছি, YT-তে আমার হাজব্যান্ডও জানে, আমার বাবা মা জানে, সবাই জানে আমি YT-তে যখন কাজ করছি, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে নানা রকম পুরুষ মহিলা নির্বিশেষে আমার বন্ধু হবে, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। এখন তারা আমার সাথে কীরকমভাবে কথা বলবে তার কিছুটা মনে হয় আমার ব্যক্তিত্বের ওপর বর্তায়, তাই না? এবং আমি কি কর্ম করছি, আমি যদি কোনো নেগেটিভ কর্ম করি সবাই আমাকে নেগেটিভ কমেন্টস করে যাবে, আমার অ্যাক্টিভিটিজের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে অতি অবশ্যই সবাই নেগেটিভ কমেন্ট করে যাবে, পুরুষ মহিলা নির্বিশেষে। আমি যদি কোনো রকমভাবে নিজেকে প্রদর্শন করার চেষ্টা করছি তাহলে নানা রকমের মুখরোচক কমেন্টস আসবে, পুরুষ নারী নির্বিশেষে। কিন্তু যদি আমি আমার শালীনতা আমার আব্রু রক্ষা করে আমি যদি এমন কোনো কাজ করছি যে আমার সঞ্চিত খুব সীমিত, একদম ক্ষুদ্র, সাদা চোখে দেখা যায় না কিছু জ্ঞান যা তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবার আগে মানুষ দুবার চিন্তা করবে, যেকে ভালো যদি করতে মানে হিংসা জেলাসিও যদি আমার প্রতি থাকে যে ঠিক আছে একে কমেন্ট করবো না, কমসে কম খারাপটুকুও লিখে যেতে পারবে না, ভালো লিখলো না কিন্তু খারাপটুকুও তারা লিখে যেতে পারবে না। এটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। YT-তে আজকে আমি দীর্ঘ দুবছর কাজ করছি, নারী পুরুষ নির্বিশেষে অনেকের সাথে কাজ করি, এবং আমি যে সম্মানের সাথে এখানে কাজ করি আমি নিজের উপর নিজে মাঝে মাঝে খুব গর্বিত যে আমি এখানে এতটা সম্মান নিয়ে কাজ করি, কারণ এখানে আমাকে প্রত্যেকে ভীষণ রকম রেসপেক্ট করে, মাত্রাতিরিক্ত আমাকে স্নেহ করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মানের চোখে দেখে। আর সেখানে যারা মেয়েরা আছে তারা তোমাকে অতিরিক্ত ভালোবাসে, তাদের তো কোনো কথা হবে না, কিন্তু যারা পুরুষরা আমার চারপাশে আছে তারা কিন্তু সবাই চিনিদিকে দিদি ভাবে, দিদির আগেও কিছু না, দিদির পিছনে না,
দিদির কোনো সংজ্ঞা হয় না। আমরা বাঙালিরা শরৎচন্দ্রের মেজ দিদি বর দিদি পড়েছি, দিদি ডাকটা না এত পবিত্র, দিদি মায়ের রেপ্লিকা হয়, মায়ের কি বলো প্রতিরূপ হয়। তো দিদি শব্দের সাথে, বোন শব্দের সাথে কেউ কখনো অসম্মান করে না, দিদি এমনই একটা জিনিস। সেই নিজের সেই জায়গাটা নিজেকে তৈরি করে নিতে হবে, এটাই যা। কেউ তোমার সাথে কোনো খারাপ কথা বলবে না, আর যারা আমার জন্য করবে, আমার ভাইরা যারা আমার জন্য আমার পাশে থাকছে, আমি আমার ভালো মন্দটাকে দেখছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও, আমি তাদেরকে রেসপেক্ট করি, কুর্নিস জানাই, এমন কোনো ব্যবহার তাদের থেকে পাইনি যে তাদেরকে আমি অসম্মানিত হতে দেবো। যেমন আমি আমার বাবা, আমার ভাই, আমার হাজব্যান্ডকেও অসম্মানিত হতে দেবো না, তেমন এই ভাইগুলো অসম্মানিত হলেও খারাপ লাগে, কারণ এদের মতো রেসপেক্ট এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেখানে মানুষ মানুষকে চেনে না, সেখানে যেটা পাই, এরা অসম্মানিত হলে খুব খারাপ লাগে। আজকে এমনই একটা মনে হয় ঘটনা ঘটেছে, যাই হোক সব কথা সব জায়গায় না বলাটাই বেটার, কিন্তু আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ করছি, আমার দায় বর্তায়, আমি সব জেনেই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, আমার কমেন্ট বক্সে স্ত্রী পুরুষ নির্বিশেষে কমেন্ট করবে, তাই না? তো সেখানে শুধু মহিলারা কমেন্ট করবে, পুরুষরা কেউ কমেন্ট করো না এমন মনে হয় না। আমি যখন জেনে এই জায়গায় কাজ করতে এসেছি, তখন আমাদের দায় আমাদেরকে নিতে হবে যে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো না, তোমরা কমেন্ট করো না। জেন্ডারিজম আবার কমেন্ট বক্সের হয় নাকি? আর সেখানে যদি জেন্ডারিজম করি, তাহলে আমার ভাইগুলো সবার আগে অসম্মানিত হয়। চিনিদি কিন্তু এসব ভাইটাইদের অসম্মান একদম পছন্দ করে না। চলো আজকের ব্লগ এখানে শেষ করি, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চড়া স্মাইল নিয়ে আছে যে আমি তোমাদেরকে দিই, তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির কুকুরগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ সন্ধ্যাবেলা শেষ করছি, গুড মর্নিং, গুড নাইট তো বলতে পারবো না, জয় মাতা দি আর